আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা বিষয় হচ্ছে ওরাল ক্যান্সার। যে ওরাল ক্যান্সারটা আসলে আমাদের মুখের ভিতরে এক ধরনের গা হয়, গায়ের মতো হয়, ক্ষত হয়ে যায়, সাদা হয়ে যায়। কিন্তু সেটা অপছন্দ ব্যথা করে, যন্ত্রণা করে। যার হয় সে বুঝতে পারে যে আসলে এটা যন্ত্রণা কেমন। তো অনেক লোকেরই দেখা যায় যে এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, এটা সাধারণত ভিটামিন সির অভাবে হয়। আমরা যেটা বুঝি যে এটা ভিটামিন সির অভাবে হচ্ছে। হ্যাঁ, এটার আরও বিভিন্ন কারণ থাকে, বিভিন্ন কারণে হয়ে থাকে এই সমস্যাটা। প্রধানত এটা দেখতে দেখা যায় যে ভিতরে, মুখের ভিতরে অথবা টুডের এইখানে ভিতরে অথবা জিহ্বার মাঝে যে কোনো জায়গায় ক্ষত হয়ে গেছে, সাদা হয়ে গেছে এবং প্রচণ্ড ব্যথা করছে। 6 থেকে 7 দিন পর্যন্ত এটা থাকে। এরপরে ধীরে 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 ঠিক হয়ে যায়। যদি কোনো চিকিৎসা না করে তবুও ঠিক হয়ে যায়, কারণ ভিটামিনের ঘাটতিটা যখন পূরণ হয়ে যায় তখন ধীরে ধীরে সে সুস্থ হয়ে যায়। এটা নিয়ে চিন্তার কেমন কিছু নাই। তবে ঘরোয়া পদ্ধতিতে আমরা এটা থেকে চিকিৎসা নিতে পারি। একটা চিকিৎসা হচ্ছে, আমরা যদি প্রচুর পরিমাণে লেবু খাই তাহলে হচ্ছে আমরা এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারি। এরপরে হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা সমাধান করতে পারি, পুরোপুরি সমাধান, সারা জীবনের জন্য ইনশাল্লাহ সমাধান করতে পারি। সেটার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে। আর হোমিওপ্যাথি চিকিৎসার জন্য কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো ইউজ করলে এই রোগটা থেকে মুক্তি পেতে পারি। 1 নম্বর মেডিসিন হচ্ছে বোরাক্স, 2 নম্বর মেডিসিন হচ্ছে আর্সেনিক অ্যালবাম, 3 নম্বর হচ্ছে রাস্টক্স ইউজ করতে পারি, 4 নম্বর অ্যাসিড নাইট। এরকম আরও অসংখ্য মেডিসিন আছে, যে মেডিসিনগুলো হচ্ছে আমরা শুধু ইসের জন্য ব্যবহার করতে পারি ওরাল ক্যান্সারের ক্ষেত্রে এবং মুখে গায়ের জন্য ব্যবহার করতে পারি। এই মেডিসিনগুলো যদি আমরা ঠিকমতো সেবন করি, একজন চিকিৎসক মানে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি ওষুধটা সেবন করি, ইনশাল্লাহ আমরা এই রোগটা থেকে মুক্তি লাভ করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।